ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকাল 11টায় সংখ্যালঘু মোর্চার বক্সনগর মণ্ডল কমিটির পক্ষ থেকে বক্সনগর হাসপাতালে ও কমলনগর প্রাথমিক হাসপাতালে মতিনগর হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহপরণ উদ্দিন, বিজেপি বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, মণ্ডল সহসভাপতি মমিনুল হক, সংখ্যালঘু সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আমাদের নরেন্দ্র মোদীজির 71তম জন্মদিবস উপলক্ষে আমরা গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 7ই অক্টোবর পর্যন্ত 20 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই 20 দিন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের বক্সনগর মণ্ডলে বক্সনগর সিএইচসি, কমলনগর সিএইচসি এবং মতিনগর সিএইচসিতে ফল মিষ্টি বিতরণ করা হচ্ছে রোগীদের মধ্যে এবং ডাক্তার এবং নার্স তাদের প্রত্যেককে। ধন্যবাদ। রিপোর্ট, খবর ত্রিপুরা।